সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্র ও নিম্ন মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত এই বস্ত্র বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নবিউল ইসলাম সয়দাবাদ ইউনিয়নের মূলবাড়ি গুচ্ছগ্রাম দুখিয়াবাড়ি গ্রামের প্রায় বাইশ হাজার দুই শত মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন